দর্শক বন্ধু, আজকের ভিডিওর কি বিষয়বস্তু সেটা আপনারা এতক্ষণ থাম্বনেল দেখেই বুঝে গেছেন আশা করি। তো হ্যাঁ, আমরা এরকম অনেক সময় সমস্যায় পড়ি যে বাড়ির কল, কোনো একটা কল ধরুন আপনি খুললেন, সেটা আর বন্ধ করতে পারছেন না, মানে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তো তখন কি করবেন আপনি? বুঝে ওঠার আগেই আপনি ভিজে যাচ্ছেন, ঘর ভিজে যাচ্ছে, এরকম তো হয় সমস্যা। তখন আমরা কি করি, প্লাম্বারকে ফোন করি। অনেক সময় দেখা যায় সে বাড়ির থেকে অনেক দূরে আছে, আসতে বেশ খানিকটা সময় নেবে, বা সে জানিয়ে দেয় সে অন্য কাজে ব্যস্ত আছে বা আসতে পারবো না, বা এলেও প্রচুর টাকা নিয়ে নেয়। আপনি বুঝতে পারেন না যে কি সমস্যা হলো, তার আগে আপনার প্রচুর টাকা বেরিয়ে যায়। তো আমি আজকে দেখাবো যে এরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা তড়িঘড়ি কী করবেন এবং কীভাবে এই সমস্যাটার একদম পার্মানেন্ট একটা সমাধান করবেন, এবং আপনার টাকা পয়সাও খরচাটা খুব কম হবে, হবেই না তবে হলেও ভীষণই সামান্য। চলুন দেখে নিন। এরকম অবস্থার সম্মুখীন হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ছাদে গিয়ে প্রথমে ট্যাঙ্কের কলটা বন্ধ করে দেবেন, যেখান থেকে জলটা সরবরাহ হয়। তারপরে কিছুটা জল তো অবধারিত সেদিন নষ্ট হবে, কিছু করার নেই। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কলের যে হ্যান্ডেল, তার ওপরে সেন্টার ক্যাপটা, এই সেন্টার ক্যাপটা কিছু একটা ভারী কিছু দিয়ে এটা ঠুকে ঠুকে খুলে ফেলতে হবে। এটা বেরিয়ে আসবে ঠুকলেই। আপনি হাতুড়ি থাকলে সেটা ব্যবহার করতে পারেন, মানে আমি হ্যামারের কথা বলছি, অথবা সেটা না থাকলে নোড়া ব্যবহার করে দেখতে পারেন। এটা বেরিয়ে এসেছে এখানে, সেই ক্লিপটা সরি রাখা যায়নি। আর এই পার্টসগুলো খোলার পর আপনি দেখবেন যথেষ্ট জলের সেডিমেন্ট জমে জমে একেবারে মানে মাখামাখি হয়ে থাকে, সেইগুলোকে আপনাকে একটু ধৈর্য সহকারে খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করতে হবে ভালো করে। অনেক সময় সেডিমেন্টের জন্য জায়গাটা জ্যাম হয়ে থাকে, তো সেক্ষেত্রে একটু মুছে তারপর তেল দিয়ে, নারকোল তেল দিয়ে পরিষ্কার করে দেবেন। এই সেন্টার ক্যাপটা খোলার পরেই দেখবেন এর ভেতরে একটা স্ক্রু রয়েছে আটকানো, এটাকে স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে ফেলতে হবে। তবে অবশ্যই এই সেডিমেন্টগুলো সরিয়ে নিলে সুবিধা হয়। এবারে স্ক্রুড্রাইভারের মাথাটা এখানে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা প্যাচটা খুলে ফেলুন। এই দেখুন কেমন বেরিয়ে এলো। এই সমস্ত জিনিসগুলো একটু সময় নিয়ে দেখতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। এখন আরেকটু ঠোকা দিয়ে এই কলের হ্যান্ডেলটাকেও খুলে আনতে হবে। এই দেখুন কীভাবে আনা হচ্ছে, একটু ঠুকতে হবে, একটু ঘোরাতে হবে, তাহলেই বেরিয়ে আসবে। এই যে এইভাবে একটু টেকনিক করে, কখনো ওপর দিকে কখনো সাইডে, এটা মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। এই বেরিয়ে চলে এসছে। এখন ভেতরের এই যে জিনিসটা বেরোলো এটাকে বলে ট্যাপ স্পিন্ডেল, অথবা ইনার পার্টসও বললে দোকানে গেলে দিয়ে দেবে। অনেক সময় এটা খারাপ হলে এরকম হতে পারে, আবার কখনো নোংরা জমলেও হতে পারে। এখন ট্যাপ স্পিন্ডেলটাকে আবার অ্যাডজাস্টেবল স্প্যানার দিয়ে খুলে ফেলতে হবে। এইভাবে এইগুলো অনেকের বাড়িতেই থাকে, যাদের টু হুইলার বা ফোর হুইলার থাকে তাদের তো থাকবেই, বা না থাকলেও একটু আশেপাশের বাড়ি থেকে চেয়ে আনতে পারেন। এভাবে তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিন, দেখবেন খুলে বেরিয়ে আসবে। ব্যাস খুলে এলো। এখন এই সমস্ত জায়গাগুলোকে খুব ভালো করে ক্লিন করে দিন। এই যে স্পিন্ডেলটা খুলে ফেলা হলো, এটার দুটো উপায় আছে। একটা এটা ক্লিন করে ব্যবহার করা যায় পুনরায়, নইলে এটাকে বাদ দিয়ে নতুন একটা ব্যবহার করা যায়। যদিও বাড়িতে একটা নতুন ছিল, তাই আমরা নতুনটাই ব্যবহার করছি এখানে, কারণ ওটা অনেকবার এরকম হয়েছে, অনেক পুরনো, তাই ওটাকে এবার রিজেক্টই করে দিলাম। এবার নতুন একটা কিনে এনে, এটা খুব বেশি দামও না, আর পেতলেরগুলো অনেক দিন টিকবে। এবারে ট্যাপ হ্যান্ডেলটাকে লাগাতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেওয়া হলো। এবারে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে ওই স্ক্রুটা লাগাতে হবে। একদম শেষে আবার সেন্টার ক্যাপটা পরিয়ে দিতে হবে, এইভাবে একটু চেপে দিলেই বসে যাবে। হয়ে গেছে, এইবার আপনার কল আপনার কথা মতোই চলবে। আজ এই পর্যন্তই। যাওয়ার সময় একটা অনুরোধ, শুধু একটা লাইক দিন আর ভালো থাকুন।